ছেলেটা তখন বলছে আমাকে মারতে চাইলে আপনি অবশ্যই আমার কথা শুনলে আমাকে মারতে পারবেন। সেটা কি? আপনি সারা দেশের মানুষকে একটা ময়দানে জমা করেন আর সেখানে একটা মঞ্চ তৈরি করেন আর ওর উপরে আমার তুনির থেকে একটা তীর নিয়ে আপনি বলবেন বিসমি রব্বি হাযাল গোলাম, আমি এই বাচ্চার এই ছেলেটার প্রতিপালকের নামে শুরু করছি, আর এই বলে তীরটা নিক্ষেপ করবেন আমি মারা যাব। নির্দিষ্ট দিনে তাই করা হলো। বাচ্চা এই কথা বলেই তীর মারলো বিসমি রব্বি হাযাল গোলাম, এই বাচ্চার এই ছেলেটার প্রতিপালকের নামে আমি শুরু করছি, তীর মারলো সে মারা গেল। দুনিয়ার লোকজন দেখলো যে বাদশা এত চেষ্টা করে ছেলেটাকে মারতে পারলো না আর তার প্রতিপালকের নামে যখন বলেছে তখনই সে মারা গেছে, তো ঠিক আছে আমার নবী রব্বি হাযাল গোলাম, আমরা সবাই এই বাচ্চার প্রতিপালকের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ, দেখেন জীবন দিয়ে আকীদার উপরে আল্লাহর আনুগত্যের উপরে তার বিশ্বাসের উপর অটল থেকে তিনি সারা পৃথিবীতে প্রমাণ করে দিয়েছেন যে আকীদের উপর অটল থাকলে মুক্তি পাওয়া যায়, বাচ্চা জান্নাতে চলে গেছে। অনেক ঘটনা সেখানে প্রায় ওই দিন তিরমিজিতে আছে 20,000 মানুষকে সে হত্যা করেছিল আর ইবনে কাসির আছে যে 70,000 মানুষকে সে আগুনে পুড়িয়ে মেরেছে ঈমান আনার কারণে। তারা কি ব্যর্থ হয়েছে? অবশ্যই নয়, তারা জান্নাতে চলে গেছে ঈমানের উপর অটল থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য অটল থাকার কারণে তারা জান্নাতে চলে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا عن العباس بن سرية رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم الصبح فأقبل علينا فوعظنا موعظة بليغة ذرفت منها العيون وجلت منها القلوب فقام رجل يا رسول الله كأن هذه موعظة معدة فما تعهد إلينا قال أوصيكم بتقوى الله
والسمعي والطاعتي والجهاد في سبيل الله وإنه من يعيش من بعد فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم ومحدثة الأمور فإن كل محدثة بدعة رواه أبو داود بإسناد صحيح সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দেশের এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য, যে পথে চললে নিশ্চিতভাবে জান্নাতে যাওয়া যাবে। পক্ষান্তরে তিনি আরেকটি পথ থেকে মানুষকে নিষেধ করেছেন, যে পথ হচ্ছে শয়তানের পথ, যে পথ হচ্ছে জাহান্নামের পথ, যে পথ হচ্ছে তাগুতের পথ। যদি মানুষ সেই পথে পরিচালিত হয় তাহলে নিশ্চিতভাবে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমরা তাকে দুটি পথ নির্দেশ করেছি, আমরা তাকে পথ দেখিয়েছি, হয় সে শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হবে নতুবা সে কৃতজ্ঞ বান্দা হবে, আর আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সুতরাং মানবতার মুক্তির জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ প্রদর্শন করে গেছেন সেই পথেই আমাদেরকে চলতে হবে যদি পরকালীন জীবনে নাজাত পেতে হয়, জান্নাত পেতে হয়। যদি রাসূলের পথের বাইরে, তার প্রদর্শিত তরিকার বাইরে আমরা যদি কেউ চলি তাহলে নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে। শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে সূরা কাহাফের সূরা নাহালের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, এর উপরে ভিত্তি করেই আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানবতার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন রহমত হিসেবে। আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আমরা তোমাকে প্রেরণ করেছি। রাসূল ছিলেন বিশ্ব মানবতার জন্য রহমত। পার্থিব জীবনে মানুষ কোন পথে চললে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং পরকালীন জীবনে সে নাজাত পাবে, এ পথ তিনি সুস্পষ্টভাবে নির্দেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিষয়ের নির্দেশ তোমাদেরকে করেছেন সেই সব বিষয়ে আমি তোমাকে নির্দেশ দিতে আমি ছাড়িনি, আর যেসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেসব বিষয়ে আমি তোমাকে নিষেধ করতে ছাড়িনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রত্যেকটি দিক ও বিভাগে মানবতার জন্য মুক্তির পথ প্রদর্শন করেছেন। আজকে সারা বিশ্বে তোলপাড় হচ্ছে সেই মানবতার নবী, রহমতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি পরকালীন জীবনে একমাত্র শাফাতকারী, সেই নবীর নামে তার জন্য তার প্রতি কালিমা লেপন করা হচ্ছে, তাকে অবজ্ঞা ও অবমাননা করা হচ্ছে। একদিকে বাক স্বাধীনতার কথা বলা হয়, আর একদিকে
মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়, এটা কোন ধরনের বাকস্বাধীনতা, তাই না? ফ্রান্সে আজকে যে ঘটনাটা ঘটলো, সেখানের ঘটনাগুলি আমরা অনেকেই জানি। ছাত্রদেরকে বাক স্বাধীনতা শিখাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছেন, দেরি হয়নি। খসরু পারভেজের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র গেল, তখন কিন্তু সে পত্রটা না পড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওর রাজ্যকে এভাবেই খণ্ড বিখণ্ড করে দিন। পরিণতি কিন্তু তাই হয়েছে, ও বেশি দিন বাঁচতে পারেনি, তার ছেলেই তাকে হত্যা করেছে। তাহলে ইতিহাস থেকে এর শিক্ষা নিতে হবে। আজকেও যারা এই ধৃষ্টতা প্রদর্শন করছে তাদের পরিণতি ভালো হবে না। আমরা এইসব বিষয়ের এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাই। মুসলমান কখনো অন্য ধর্মের প্রতি সে অবজ্ঞ অবহেলা প্রদর্শনবশত সে কিন্তু কোনো কিছু কোনো ধরনের কটুক্তি করে না। আমাদের পাশেই পূজা মণ্ডপে এই যে কয়েকদিন ধরে যে ঢোল ডগর বাজানো হয়, সেখানে কি আমরা গিয়ে তাদেরকে বাধা দেই না? ঠিক আছে, তোমাদের ধর্মীয় স্বাধীনতা আছে, তোমরা পালন করো, কিন্তু আমাদের সালাতের সময়গুলিতে তোমরা খেয়াল রেখো যেন আমাদের মানে সমস্যা না হয়। আর সেখানে তারা যদি আমাদের ধর্ম নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহকে নিয়ে যদি তারা কটুক্তি করে, তাহলে অবশ্যই মুসলমান কখন এটা সহ্য করবে না, অবশ্যই করবে না। আমরা আমাদের যার যেখানে অবস্থান আছে, যতটুকু সুযোগ আছে, সেখান থেকে আমরা এর প্রতিবাদ জানাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে তিনি মুক্তির জন্য, তাদের হেদায়তের জন্য তিনি সারাটি জীবন, নবুয়তের 23টি বছর তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। রাসূলের আদর্শ এটা নয় যে কেউ মারলে তাকে পাল্টা তাকে মারতে হবে। অথচ খ্রিস্টান ধর্মের নীতি হচ্ছে যদি তোমার ডান গালে কেউ একটা চড় মারে, তাহলে তুমি বাম গাল পেতে দাও যেন সে আর একটা মারে। অথচ তারাই কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। আর আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাদেরকে প্রতিরোধ করো, প্রতিহত কর উত্তম পদ্ধতিতে। আমরা উত্তম পদ্ধতিতে এর প্রতিবাদ জানাই, এর তীব্র নিন্দা জানাই। দুই নম্বর বিষয় হলো আজকে দেশে, সারা দেশে যে ধর্ষণ চলছে, এর সয়রাব চলছে, এগুলি বন্ধ করার জন্য আমাদেরকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের আশপাশ থেকে আমাদের জাগ্রত হওয়া দরকার। আমরা সবাই যদি মুমিন হই, এটা বন্ধ করা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ চেতনাহীন হই, ও যা করছে করুক, আমরা যদি এই কথা বলি দায়িত্বহীনের মতো, তাহলে কোনোদিন যদি আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন কেউ ধর্ষিত হয়, সেদিনকে আমি চুপ থাকবো? অবশ্যই থাকবো না। সুতরাং এই সমাজের এই দূষিত পরিবেশ পরিবর্তন করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করা দরকার, যার যেখানে সুযোগ আছে। আর সেজন্য প্রত্যেককেই মুমিন হওয়া দরকার, যথার্থ আল্লাহর বান্দা হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর সৎ কর্মসমূহ সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। তাহলে এই জান্নাতুল ফিরদাউসে আমাদের যেতে হলে কিছু কাজ আছে, সেই কাজগুলি আমাদের যথাযথভাবে করতে হবে। যদি আমরা করতে না পারি, তাহলে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না। তার মধ্যে দুই একটি আমি আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম কাজ হল খুতবাতে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথার্থভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।
তাহলে আমাদের প্রত্যেককে আল্লাহ ভীতি অর্জন করতে হবে যথার্থভাবে, যথার্থভাবে বলতে কি, আপনি অফিসে বসে আছেন, টাকার কয়েকটা বান্ডিল নিয়ে এসে আপনাকে বলছে ভাই আমাকে কাজটা করে দেন, কাজটা হচ্ছে অবৈধ। আপনি একদিকে টাকার লোভ আর একদিকে আপনার ইমানি চেতনা, কোন দিকে যাবেন? সেখানে যদি আপনি মনে করেন যে এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে বসে আমার প্রত্যেকটি কর্মকাণ্ড এগুলি পর্যবেক্ষণ করছেন, আমার দুই পাশে রাখা দুইজন কেরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতারায় তারা আমার এই কর্মকাণ্ডগুলি লিখছেন, আপনার এই সময় যদি আপনার আল্লাহ ভীতি প্রবল হয় অবশ্যই আপনি টাকার বান্ডিলকে ঠেলে ফেলে দিয়ে, দূরে ফেলে দিয়ে আপনি হকের উপরে অবস্থিত থাকবেন, টিকে থাকবেন, এটা হলো যথার্থ আল্লাহ ভীতি। রমজান মাসে সিয়াম পালন করেন কিন্তু লুকিয়েও, যেখানে কোনো মানুষ দেখবে না, একাকেই নির্জনে আছেন, সেখানে কি আমরা কেউ এক ঢোক পানি পান করি? অথচ তৃষ্ণায় আমার ছাতি ফেটে যায় কিন্তু কখনোই মানুষের অগোচরে ওই আল্লাহ দেখবেন বলে আমি কখনোই কিন্তু পানাহার করি না, আমার জৈবিক চাহিদা পূরণ করি না, এই ভয়ে যে অবশ্যই আল্লাহ দেখবেন। যদিও নিশ্ছিদ্র নিরাপত্তায় যেখানে মানুষের দৃষ্টি কখনোই পড়বে না এরকম জায়গায় করলেও মানুষ আপনাকে দেখবে না, কিন্তু অন্তরে এই ভয়টা আছে নিশ্চিত আল্লাহ দেখবেন। সুতরাং সেই আল্লাহর ভয় আমার আপনার অন্তরে প্রত্যেকটি ক্ষেত্রে জাগ্রত করা দরকার। মসজিদে আসলে কেবল সালাতটা ঠিক মতো আদায় করি, মসজিদের বাইরে গেলে আমি আর আল্লাহর বান্দা থাকি না, আমি তখন মানুষের বান্দা হয়ে যাই, মানুষ কি বলে তাই করি, আমি মানুষের মতবাদের অনুসারে হয়ে যাই, এর নাম যথার্থ আল্লাহ ভীতি নয়। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করালেন, অতঃপর তিনি আমাদের দিকে ফিরে বসলেন। তখন তিনি একটি নাতি দীর্ঘ সার্বগর্ভ ভাষণ প্রদান করলেন। এই ভাষণ শুনে আমাদের অনেকেরই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, অন্তর ভীত সন্ত্রস্ত হল। এক লোক দাঁড়িয়ে বললে আল্লাহ রসুল মনে হচ্ছে এটা একটা বিদায়ী ভাষণ, সুতরাং আপনি আমাদেরকে আর কি নসিহত করতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার, ওয়াসসামাই ওয়াত্তাআতি, নেতার কথা শোনার এবং তার আনুগত্য করার, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রয়োজন আল্লাহর রাস্তায় জিহাদ করার, ওয়া ইন্নাহু মান ইয়াইশু মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে ব্যক্তি আমার পরে বহুদিন বেঁচে থাকবে সে অনেক মতভেদ দেখতে পাবে, ফালাইকুম বিসুন্নতি, ওই সময় তোমাদের জন্য আবশ্যিক হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, ওয়াসুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, আর সত্য পথ প্রাপ্ত খুলাফায়ের রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা, তামাসাকু বিহা, তোমরা ওই দুইটাকে শক্তভাবে ধরো, ধারণ করবে, ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিস, এমন কি মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে যাতে সুন্নাত ছুটে না যায়, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর নতুন কাজ করা থেকে, দিনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে তোমরা বিরত থাকবে, দূরে থাকবে, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেকটি নতুন সৃষ্টি হচ্ছে বিদআ। নাসাইতে বলা হয়েছে ওয়াকুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা, ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে রাসূলের প্রথম নির্দেশ হচ্ছে
ওসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা ওয়াত্তাবি আস-সাইয়াতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। হে আবু যর, যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো, জনাকীর্ণ পরিবেশে হোক আর জনহীন প্রান্তরে হোক, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবি'স সাইয়াতাল হাসানাতা তামহুহা, গুনার কাজ হয়ে গেলে, পাপ হয়ে গেলে তারপরেই তুমি নেকির কাজ করো, তাহলে তোমার এই গুনাহ, তোমার এই নেকি গুনাহকে মিটিয়ে দেবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম উত্তম আচরণ করো। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1937। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম করণীয় হল আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে প্রতিদিন রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল, আপনার আগের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুতরাং আপনি কেন এত কষ্ট করেন? আয়েশা বলছেন, রাসূল এতই কষ্ট করতেন, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন যে তার পায়ের গোড়ালি ফেটে যেত। রাসূল বলছেন যে আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমার আগের পরের গুনাহ মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এর জন্য কি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না? আল্লাহর রাসূল তিনি নিষ্পাপ হয়েও তিনি আল্লাহর কাছে এভাবে রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, নফল সিয়ামগুলি পালন করতেন, অন্যান্য কাজ করতেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ, আমি তোমার নিকটে তোমার ভয় আল্লাহ ভীতি কামনা করছি, তাকওয়া কামনা করছি, তোমার নিকট আমি হেদায়েত কামনা করছি, আর আমি তোমার নিকটে সচ্ছলতা কামনা করছি, আর মানুষ থেকে যেন আমি অমুখাপেক্ষী থাকি এই বিষয়টা আমি তোমার কাছে কামনা করছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হেদায়েত এবং তাকওয়ার জন্য। আমাদেরকেও তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টাও করতে হবে। দুই নম্বর করণীয় হলো আল ইস্তিকামাতু আলা ত্বাআ, আল্লাহর ইবাদতে তার আনুগত্যে অবিচল থাকা, প্রতিনিয়ত আল্লাহর ইবাদত কিভাবে করলে বেশি নেকি হয়, কি করে বেশি ইবাদত করা যায় এই চেষ্টা করতে হবে, আর এই ইবাদতে আল্লাহর আনুগত্যে অটল থাকতে হবে। আল্লাহর ইবাদত থেকে গাফেল হলে, বিমুখ হলে জান্নাত পাওয়া যায় না, আর যদি আল্লাহর ইবাদতে অটল থাকা যায় তাহলে দুনিয়াতেই ফেরেশতারা সুসংবাদ দান করেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে সে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু, তাদের নিকটে ফেরেশতা নাজিল হন এই মর্মে যে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরা কোনো চিন্তাও করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে এবং পরকালে আমরা তোমাদের বন্ধু, তোমাদের সাথে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে তোমাদের মধ্যে ওই জিনিস রয়েছে যা তোমাদের অন্তর কল্পনা করে, অন্তর চায়, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর ওখানে সেই জিনিস রয়েছে যা তোমরা চাইবে, যেটা চাবে সেটাই পাবে, অন্তরে কল্পনা করলে সেটাও পাবে, যদি মুখ দিয়ে উচ্চারণ করো চাও সেটাও পাবে। তাহলে এই জান্নাত কার জন্য? যারা আল্লাহর ইবাদতে অবিচল থাকে, আল্লাহর আনুগত্য অবিচল থাকে, সদা সর্বদা আল্লাহর আনুগত্য করে,
সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু বা'দাক ওয়া ফি রিওয়ায়াতিন লা আসআলু আনহু গায়রাকা, ক্বালা কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলকে আমি একদিন জিজ্ঞেস করলাম, হে রাসূল, আপনি আমাকে ইসলামের একটা কথা বলেন যা আপনার পরে আর আমি কাউকে জিজ্ঞেস করবো না। অন্য বর্ণনা আছে, আপনাকে ছাড়া আমি আর কাউকে জিজ্ঞেস করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর তার উপরে তুমি অবিচল থাকো। তাহলে সূরা হামিম সাজদার 30-31 নম্বর আয়াত আল্লাহ যেটা বলেছেন রাসূল সেটাই বলছেন, আল্লাহর উপর ঈমান আনো আর তার উপরে তুমি অবিচল থাকো, তাহলেই জান্নাত পাওয়া যাবে। সহি মুসলিমের 3005 নম্বরে যে হাদিসটি এসেছে আসহাবুল উখদুদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা, বনে ইসরায়েলের ওই যে কিশোর যে ইউসুফ বিন জুনাওয়াসের আমলে তার জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখত আর পাদ্রুর কাছে সে কিন্তু তৎকালীন সময় তাওরাতও শিখত। এক সময় রাজা তার এই নতুন ধর্মের কথা জেনে তাকে শাস্তি দিল, চেষ্টা করলো তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে মারতে, চেষ্টা করলো সাগরে ডুবিয়ে মারতে, দুইবারই ব্যর্থ হয়েছে। ছেলেটা তখন বলছে, আমাকে মারতে চাইলে আপনি অবশ্যই আমার কথা শুনলে আমাকে মারতে পারবেন। সেটা কি? আপনি সারা দেশের মানুষকে একটা ময়দানে জমা করেন আর সেখানে একটা মঞ্চ তৈরি করেন আর ওর উপরে আমার তুনির থেকে একটা তীর নিয়ে আপনি বলবেন, বিসমি রব্বি হাযাল গোলাম, আমি এই বাচ্চার এই ছেলেটার প্রতিপালকের নামে শুরু করছি, আর এই বলে তীরটা নিক্ষেপ করবেন, আমি মারা যাব। নির্দিষ্ট দিনে তাই করা হলো, বাচ্চা এই কথা বলেই তীর মারলো, বিসমি রব্বি হাযাল গোলাম, এই বাচ্চার এই ছেলেটার প্রতিপালকের নামে আমি শুরু করছি, তীর মারলো, সে মারা গেল। দুনিয়ার লোকজন দেখলো যে বাদশা এত চেষ্টা করে ছেলেটাকে মারতে পারলো না আর তার প্রতিপালকের নামে যখন বলেছে তখনই সে মারা গেছে, তো ঠিক আছে, আমার নবী রব্বি হাযাল গোলাম, আমরা সবাই এই বাচ্চার প্রতিপালকের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ, দেখেন জীবন দিয়ে আকীদার উপরে, আল্লাহর আনুগত্যের উপরে, তার বিশ্বাসের উপর অটল থেকে তিনি সারা পৃথিবীতে প্রমাণ করে দিয়েছেন যে আকীদার উপর অটল থাকলে মুক্তি পাওয়া যায়। বাচ্চা জান্নাতে চলে গেছে, অনেক ঘটনা সেখানে। প্রায় ওই দিন তিরমিজিতে আছে 20,000 মানুষকে সে হত্যা করেছিল, আর ইবনে কাসির আছে যে 70,000 মানুষকে সে আগুনে পুড়িয়ে মেরেছে ঈমান আনার কারণে। তারা কি ব্যর্থ হয়েছে? অবশ্যই নয়, তারা জান্নাতে চলে গেছে ঈমানের উপর অটল থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য অটল থাকার কারণে তারা জান্নাতে চলে গেছে। আমাদেরকেও অনেক সময় আমরা মনে করি দুনিয়ার এই স্বার্থটা আমার চলে যাবে যদি আমি এই কাজটা করি, কিন্তু দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী নয়, চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। ঈমানের উপরে, আল্লাহর আনুগত্যের উপর অটল থাকতে পারলে এই ক্ষণস্থায়ী জীবন আপনি অমর হতে পারেন, ওই ছেলের মতো, আসহাবুল উখদুদের মতো। আজকে তো আমরা সূরা বুরুজে ওই ঘটনা আমরা পড়ি, আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যেন কেয়ামত পর্যন্ত এটা স্মরণ থাকে। সুতরাং ক্ষণস্থায়ী জীবনে আমরা যদি আল্লাহর ইবাদতে, তার আনুগত্যে অটল অবিচল থাকতে পারি, তাহলে মরে গিয়েও আমরা অমর হতে পারি। অতএব আমাদেরকে ঈমানের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে, আল্লাহর ইবাদতে অবশ্যই অবিচল থাকতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। 3 নম্বর, বেশি বেশি করে সৎ আমল করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিতে হও, দৌড়িয়ে আসো, যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী পরিব্যাপ্তির সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, তাকওয়াশীল মানুষদের জন্য। তাহলে এই জান্নাত পেতে গেলে আমাদেরকে সারিউ আমলের দিকে বেশি বেশি দৌড়াতে হবে, বেশি বেশি চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতনান কাকিতিল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনহু বিআরাযিন মিনাদ দুনিয়া। রাওয়াহ মুসলিম। তোমরা বেশি বেশি করে সৎ আমল করতে থাকো, এই দিন আসার পূর্বে যেই দিন ফিতনা একটার পর একটা নাজিল হতে থাকবে। কিভাবে? কাকিতিল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির একটা অংশে যেমন ফিতনা বেশি বেশি নাজিল হয়, বিপদাবদ নাজিল হয়, ওই দিন আসার পূর্বে ফিতনা যেমন ওই রকম নাজিল হবে একটার পর একটা, সেই দিন আসার পূর্বে তোমরা বেশি বেশি আমল করতে থাকো। পরিস্থিতি এতই ভয়াবহ হবে যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন লোক সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যায় সে মুমিন থাকবে, সকালে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনহু বিআরাযিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে বিক্রি করবে দুনিয়ার ভোগবিলাসের বিনিময়ে। সুতরাং আজকের আমাদের পরিস্থিতি অনেকটাই অনুরূপ। ব্যাংক থেকে লোন নিয়ে পাঁচতলা বিল্ডিং করছে আর বলছি ভাই আগে বাঁচতে দাও, আমাকে তাকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো এরকম সুরম্য প্রাসাদে থাকতেন? কোথায় থাকতেন? তার বাড়ি কোথায় ছিল? একটু ভাবতে হবে। সাহাবায়ে কেরাম কোথায় থাকতেন? সুতরাং এর নাম বাঁচা নয়। হালাল উপার্জন করে আপনি পাঁচতলা কেন, আপনি দশতলা করেন সমস্যা নেই, কিন্তু হারামের সাথে মিলেমিশে, হারামের সাথে একাত্মতা ঘোষণা করে একাকার হয়ে গিয়ে আপনি যদি একতলা বাড়িও করেন, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বাঁচতে হবে। আল্লাহ যেটা বলছেন বাঁচাটা আবশ্যক। মরুভূমির এমন জায়গায় আছেন, পানি নাই, খাবার নাই, যা ছিল সবই শেষ, এমন জিনিস আছে যেগুলি হারাম, যদি না খান মারা যাবেন, এই পরিস্থিতি আপনার জন্য বাঁচতে হবে। এখন কি সেরকম কেউ? এমনকি আমাদের এলাকায় যারা ভিক্ষুক আছে তারও দুই মাস খাওয়ার মতো ব্যবস্থা আছে। তাহলে আমরা যদি বলি যে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটা করে নেই, ছেলেপেলে কোথায় থাকবে? আর ছেলেপেলে কোথায় থাকবে সেই দায়িত্ব আপনার। আল্লাহ যখন বান্দাকে সৃষ্টি করেছেন তার রেজেকের ব্যবস্থাও তিনি করেছেন। সুতরাং হালাল উপার্জন থেকে আপনি ছেলেপেলের জন্য চেষ্টা করেন, আল্লাহ বরকত দেবেন। হারাম দিয়ে চেষ্টা করবেন, ছেলেপেলে বিপদে যাবে। কোনোদিন আপনার জন্য এই দোয়াও করবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে প্রতিপালক তুমি আমার পিতা মাতার উপরে ওই রকম দয়া করো যেরকম শৈশবে তারা আমার প্রতি করেছে। সুতরাং হালাল উপার্জন করার চেষ্টা করে, দুনিয়াবি ভোগবিলাসে গা ভাসিয়ে না দিয়ে বরং পরকালীন জীবনের কথা চিন্তা করে আমাদেরকে অবশ্যই হালালের উপরে অবিচল থাকতে হবে, চেষ্টা করতে হবে। যেটা রাসূল বলছেন, ইয়াবিউ দীনহু বিআরাযিন মিনাদ দুনিয়া, দীনটাকে বিক্রি করে দেবে দুনিয়াবি ভোগবিলাসের বিনিময়ে। আজকে আমরা তাই করছি। সুদ ঘুষে আমাদের আকণ্ঠ নিমজ্জিত, কোথায় যাব, কি করব, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন আল্লাহ তার জন্য পথ বের করে দেন। চেষ্টা আমাদের থাকতে হবে আল্লাহ দেওয়ার মালিক। চার নম্বর, আমাদের আমল এটা অব্যাহত ভাবে থাকতে হবে। আজকে পড়লাম তাহাজ্জুদ, আর দুই মাসে খবর নাই। আজকে পাঁচত্ব সালাত জামাতে পড়লাম, আর পরের এক সপ্তাহ কোনো খবর নাই, এরকম নয়। বরং আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত বিশ্বাস অর্থাৎ মৃত্যু না আসে। তাহলে আমৃত্যু আমাদেরকে ইবাদত করে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। একদিন দুই দিন এক মাস ভালো কাজ করলাম আর তারপরে যা ইচ্ছা তাই করলাম, এর নাম প্রকৃতপক্ষে মুমিন নয়। বরং কাজগুলি অব্যাহতভাবে ভালো আমল সৎ আমল এগুলি করতে হবে।
আলকামা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তিনি বলেন, সাআলতু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিন মুমিনদের মা, কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আমল কেমন ছিল? হাল কানা ইয়াখুসু মিন আইয়ামিহি শাইয়ান, তিনি কি কোনো দিনকে নির্দিষ্ট করে নিতেন তার আমলের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লা কানা কানা আমালুহু দীমাতান, তার আমল ছিল ধারাবাহিক, তিনি যা করতেন, যা একবার শুরু করতেন তা কখনো তিনি ছেড়ে দিতেন না, একবার যেটা শুরু করতেন সেটা তিনি করতেই থাকতেন। আমাদেরও চেষ্টা করা দরকার, যে আমল আমরা শুরু করেছি সে আমল যেন আমরা প্রতিনিয়ত করতে পারি, সাধ্যমতো আমরা চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক। যদি আমরা চেষ্টা না করি তাহলে আল্লাহ তো দিবেন না, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তৌফিক দিবেন, আর সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। পাঁচ নম্বর করণীয় হলো গুনাহের কাজ থেকে সাধ্যমতো বেঁচে থাকা। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাওনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, তারা যদি, তাদেরকে যে বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে সেগুলি থেকে যদি তারা বিরত থাকতো, যদি তোমরা বিরত থাকো, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাওনা আনহু, বড় বড় যে গুনাহগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেগুলি থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলি আমি ক্ষমা করে দেব, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে প্রবেশ করাবো একটা সম্মানিত স্থানে, সেটা কোনটা? জান্নাতে। সূরা নিসা 31 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ির, পাঁচত্ব সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যবর্তী যত সগিরা গুনাহ আছে এগুলির জন্য এটা কাফফারা হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কারণে মাফ করে দেবেন। ফজরের সালাত আদায় করেছেন, জোহরের আগ পর্যন্ত সগিরা গুনাহগুলি যা হয়েছে জোহরের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে পরবর্তী ফজর, এর মধ্যে কোনো সগিরা গুনাহ হয়ে গেলে সেগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন, তবে সে অনেক অনিচ্ছাকৃত, আর বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে, সেগুলি থেকে বিরত থাকতে হবে, কিন্তু কবিরা গুনাহ যেগুলি সেগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ কখন মাফ করবেন? তিনি বলছেন, ইজাজতানাবাল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। তাহলে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে, তাই না? শিরক, বিদআত, মিথ্যা কথা বলা, গীবত করা, তোহমত করা, মানুষকে গালি দেওয়া, এসব কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমাদের আচরণ হচ্ছে চায়ের আড্ডায় বসে আমরা আমরা গীবত করি, তাই না? পরিবারে ডাইনিং টেবিলে খেতে বসেও আমরা একে অপরের গীবত করি, অন্য মানুষ ওনাকে কি করেছে তাই বলি, অথচ আমরা এটা চিন্তা করি না যে আমার এই কথাটার মধ্যে আমার ছোট মাসুম বাচ্চাটা সেটা সেও কিন্তু শিখছে এগুলি। আপনি একজনকে গালি দিচ্ছেন আপনার বাচ্চার সামনে, বাচ্চাকে ওগুলি শোনে না, সেও তো শেখে। আমার আপনার ভাষা বাচ্চা কি করে শিখছে? আমার আপনার মুখ থেকে শুনে সে শিখছে। সুতরাং আপনি যে গালিটা দিবেন ওটা সে মনে রাখবে, মুখস্থ করবে, পরদিন আপনাকে ওই গালিটা দিবে। এভাবে করে এই কবিরা গুনাহগুলি থেকে যদি এর পরবর্তী পরিণতি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই দুনিয়াবি জীবনে আমরা বেঁচে থাকতে পারি, পরকাল দরকার নাই। সুতরাং আমাদের সাবধান হওয়া দরকার। সবশেষে বলবো, মানুষ মানুষ হিসাবে গোনা করতেই পারে, কিন্তু গোনা করলেই সাথে সাথে তাকে তওবা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কুল্লু বানি আদম খাতাউ, আদম সন্তান সবাই ভুলকারী পাপি। অখৈরুল খাতায়িনা আত-তাওয়াবুন, আর উত্তম ভুলকারী হচ্ছে সেই ব্যক্তি যারা তওবা করে। তাহলে ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, হতেই পারে। মানুষ শয়তান আমাদের চারপাশে আছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, বেতার আমাদের ষড়রেগু আছে আমাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য। সুতরাং সেসব ক্ষেত্রে যদি ভুল হয়েই যায়, পাপ যদি হয়েই যায়, সাথে সাথে তওবা করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তোমরা প্রকৃত যথার্থ তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় অবশ্যই আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যে জান্নাতের তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাতে এতটাই খুশি হন যেমন কোন লোক তার বাহন নিয়ে মরুভূমির কোন সফরে বের হয়েছে, যার উপরে তার খাদ্য পানীয় সবই আছে। সে কোনো এক জায়গায় গিয়ে বিশ্রাম নেওয়ার সময় তার বাহনটি সেখান থেকে হারিয়ে গেল। সে তখন মনে করছে আমার মৃত্যু নিশ্চিত, কারণ এখান থেকে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর যেহেতু খাদ্য পানীয় কিছুই নেই সুতরাং আমার মৃত্যু তো নিশ্চিত। একথা ভেবে ভেবে সে ওই জায়গায় ঘুমিয়ে গেছে। একসময় ঘুম থেকে জেগে সে দেখছে যে তার বাহনটা তার কাছে ফিরে আসছে এবং তার উপরে তার সব কিছুই আছে, খাদ্য পানীয় সবই আছে। সে তখন বাহনের রশি ধরে বলছে, হে আল্লাহ তুমি আমার বান্দা, হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আল্লাহ রাসূল বলছেন যে সে খুশির আতিশয্যে এতই খুশি হয়েছে, খুশি সে চোটে এসে ভুল করে ফেলছে। রাসূল বলছেন যে এই বান্দা যতটা না খুশি হয়, বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারগণ, হে মানব সকল, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নি আতুবু ফি ইয়াউমিন ইলাইহি মিয়াতামাররা, কারণ আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল তওবা করেন, আমাদেরকে তওবা করতে হবে না? অবশ্যই আমাদেরকে তওবা করা দরকার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করার পর সব তার গুনাহ স্বীকার করে আর আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, কখনো যদি আমরা পাপ করে ফেলি, তাহলে আমরা যেন তওবা করি আল্লাহর কাছে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরকালীন জীবনে জান্নাতে যেতে পারব। জান্নাতে যাওয়ার কয়টা কারণ আপনাদেরকে বলেছি, 6টা। প্রথমত আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, গোপনে প্রকাশ্যে সব জায়গায়। 2 নম্বর, আল্লাহর আনুগত্যে তার ইবাদতে অটল থাকতে হবে, যেখানেই যাই আল্লাহর ইবাদত থাকে। 3 নম্বর, বেশি বেশি করে নেকি কাজ করতে হবে, আমল সালেহ বেশি করতে হবে। 4 নম্বর, আমলটা সব সময় করতে হবে, আজকে করলাম 2 দিন বাদ তারপর আবার করলাম এমনটা নয়, যা করছি সেটা যেন আমরা অব্যাহতভাবে করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যে আমলটা ধারাবাহিকভাবে করা হয় যদিও সেটা পরিমাণে কম হয়। তাহলে আমাদের আমল কম হইলেও যেন আমরা ধারাবাহিক এটা করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। 5 নম্বর, আমাদেরকে গুনার কাজ থেকে বিরত থাকতে হবে, সাধ্যমতো চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। আর 6 নম্বরে, আমাদেরকে
গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। যদি আমরা এই ছয়টা কাজ যথাযথভাবে আমরা করতে পারি, আমরা আশা করব আল্লাহর কাছে ইনশাআল্লাহ পরকালীন জীবনে আমরা মুক্তি পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা পেতে পারি, আমরা যেন আল্লাহর কাছে বেহিসাবে আমরা নাজাত পেতে পারি, আমাদেরকে যেন আল্লাহ জিজ্ঞেস না করেন, বরং আমরা যেন এমনিতেই আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম। الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأهم وأكبر